যাই হোক গাইস, ভালো আছো? আশা করছি মানে ভালো থাকারই কথা। যাই হোক, কারণ দুর্গাপুজো চলে এসেছে, আজকে সপ্তমী। আমি অনেক ডেলি ব্লগে তো দেখি, তারা ঘুম থেকে ওঠে, এত মানে সেরা লাগে দেখতে, আর আমাকে কি লাগছে হুল। যাই হোক, সেটা কোনোভাবে কথা বলবো না, আজকে ব্লগটা দেখতে দেখো, আজকে খুব মজা হবে। তার আগে চটপট করে ড্রেস আপটা করে নিই, ফ্রেশ হয়ে নিই। গাইস, তো এখন আমি রেডি হয়ে গেছি এবং এবার আস্তে আস্তে বেরোবো। দেখো চার থেকে তোমরা হালকা হালকা শুনতে পাচ্ছ কি যাই না, বাট ঢাক সব ঢোল বাজতে লেগে গেছে, তো আমি ফটাফট চলে যাই, কারণ দেরি হয়ে গেলে অসুবিধা হবে, আমাকে তোলা নিয়ে যেতে হবে। তো লেটস গো। হেলো জে মা, আমার মা, সবার মা, দুর্গা বাজছে নূপুর, এলো যে পূজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা, সবার মা, দুর্গা। এখন পাচ্ছে পাঁচটার কিছু কাছাকাছি টাইম হচ্ছে এবং আমি আপাতত বেরোচ্ছি একটু ঠাকুর দেখার জন্য, বিকজ দুর্গাপুজোটার বহু জায়গায় বড় থিমের ওপর বানানো হয়, এবং তোমাদেরকেও নিয়ে যাবো একসাথে, ঠিক আছে? তোমরা দেখবে সব ঠাকুরগুলো, আর যেটা মেন ব্যাপার সেখানে আমি হয়তো কথা বলতে পারবো না, বিকজ অনেক টাইপের গান টান বাজবে সেখানে এবং গানটা ইউটিউবে আপলোড করে তোমরা জানো কপিরাইট ইস্যু আছে, এই জন্য কিছু সিনেমাটিক শটে আমি ব্যবস্থা করে নেবো, তার জন্য চাপ নেও না, যাতে তোমাদেরও দেখতে খুব ভালো লাগে এবং অনুযায়ী কথা বলা সম্ভব হলে আমি কথা বলে দেবো এবং ভিডিটি দেখিয়ে দেবো, সব কিছুই করবো, বাট বেশিরভাগ টাইমটা একটু সিনেমাটিকে দেখতে হবে তোমাদেরকে। আশা করছি আমার প্রেজেন্টেশনটা তোমাদের ভালো লাগবে। লেটস গো। জানি না তোমরা আমাকে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ নাকি, বাট আমরা এখন যেখানে আছে সেটা হচ্ছে বিশ্বক্ষুদ্র বাজার, দেখতে পাচ্ছ পেছনে তো বিশ্বক্ষুদ্র বাজার আছে, সামনে গিয়ে কিছু ফটোগ্রাফি হবে,
তোরা কাশরে বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ, ওরে ধুনু চিনাচা, বরণ ডালা সাজা, দশমী এলো রে আজ, তোরা কাশরে বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ, ওরে ধুনু চিনাচা, বরণ ডালা সাজা, দশমী এলো রে আজ, ঢাকের থেমকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পূজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার